হ্যালো গাইস, কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা জার্নি টু সিনেমা সম্পর্কে জানতে চলেছি। এর আগের একটা ভিডিওতে আমরা এই সিনেমাটির প্রথম কিস্তি, যেটার নাম ছিল সেন্টার অফ দ্য আর্থ, মানে পৃথিবীর মাঝখানের জগৎ সম্পর্কে দেখানো হয়েছিল। আর এবারের পর্বে আমরা এটার পার্ট টু সম্পর্কে জানতে চলেছি। আর এই পার্ট টু এর ব্যাপারে যে বিষয়টি স্পেশাল, এই পর্বে আমরা WWE-র জনপ্রিয় সুপারস্টার দ্য রককে দেখেছিলাম, আর এটিও খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা। তো যাই হোক, এর প্রথম পর্বটি যারা দেখেছিলেন তারা অবশ্যই শনকে চিনে থাকবেন। আর শনের বয়স এখন 17 বছর হয়ে গিয়েছে, আর আমরা দেখি তাকে পুলিশে তাড়া করছে। আর শন নিজের জীবন বাঁচানোর জন্য একটা বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু তারপরও সে পুলিশে ধরা পড়ে যায়। আর তারপর শনের সৎ বাবা হ্যানকে ডাকা হয়, আর শনের সৎ বাবা আমেরিকান সেনাবাহিনীতে কাজ করত, সেই জন্য তার মুসলিকা নিয়ে শনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শন তার সৎ বাবাকে একটুও পছন্দ করত না। সে তার বাবাকে বলতো, তুমি কেন আমাকে ছাড়ালে, এর চেয়ে আমার জেলে থাকলে ভালো হতো। তো যাই হোক, শন যখন বাড়ি ফিরে তখন তার মা তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু শন কিছুই না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায়। তো শন ঘরে গিয়ে পেপারে এলোমেলো কিছু কোডের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল, আর তখন তার সৎ বাবা হ্যান মানে দা রক রুমে ঢুকে আর কিছু জিজ্ঞেস করতে চায়। কিন্তু শন বরাবরই তার বাবার সাথে খারাপ ব্যবহার করে। আর রক যখন ওই পেপারটি দেখতে পায় তখন সে দেখে পেপারে কিছু কোড লেখা রয়েছে, আর সে শনকে জিজ্ঞেস করে এগুলো কি, কিন্তু শন তাকে কিছুই বলে না। তখন রক বলে, এই কোডগুলো সম্পর্কে আমি জানি, এগুলোর নাম হচ্ছে মোর্স কোড। আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখন এই কোডগুলো পড়া সম্পর্কে শিখেছিলাম। এগুলো হচ্ছে রেডিওর মাধ্যমে পাঠানো হয়, আর ওই কোডগুলো থেকে তথ্য বের করতে হয়। তো তোমাকে আমি এই কোডগুলো থেকে এর ভেতর কি তথ্য রয়েছে সেটা বের করতে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে তুমি কি দয়া করে আমাকে বলবে পুলিশ কেন তোমাকে তাড়া করছিল? আসলে এখানে হান্ক মানে দা রক চাইছিল তার ছেলের সাথে ভালো সম্পর্ক করতে। যাই হোক, রকের নাম হান্ক বলার চেয়ে রক বললে আপনারা বেশি চিনতে পারবেন, সেজন্য আমি রক নামটা ইউজ করতে চলেছি। তো যাই হোক, এরপর শন তাকে বলে, কিছুদিন আগে আমার দাদার পুরনো একটা রেডিওতে একটা অচেনা ফ্রিকোয়েন্সি থেকে এসব কোড এসেছিল, কিন্তু আমার রেডিও ঠিক মতো ফ্রিকোয়েন্সি ধরতে না পারায় আমি এই কোডগুলো পুরোটা লিখতে পারিনি। আর এজন্য আমি আমাদের এলাকার স্যাটেলাইট সেন্টারে ঢুকেছিলাম, আর তখন সেখানে গিয়ে ওই রেডিও ফ্রিকোয়েন্সি রিড করে আমি সবগুলো কোড কালেক্ট করেছি, আর এই স্যাটেলাইট সেন্টারে যাওয়ার কারণেই পুলিশ আমাকে তাড়া করেছিল। তো যাই হোক, এরপর দা রক ওই কোডগুলো পড়ে সেটার মধ্যে কি তথ্য রয়েছে সেটা বের করতে তাকে সাহায্য করতে থাকে। তো প্রথম কোডটি থেকে সে বুঝতে পারে আইসল্যান্ড ইজ রিয়াল, মানে দ্বীপটি সত্যি সত্যি আছে। আর এছাড়া ওই কোডের মধ্যে 3টা বইয়ের নাম পায়, আর তারপর সেই 3টা বই এক জায়গায় করা হয়, আর ওই বইগুলো অজানা দ্বীপের অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে লেখা হয়েছিল, আর যেগুলোকে সবাই কাল্পনিকই মনে করত। তো যাই হোক, ওই 3টি বই এক জায়গায় করে তারা দেখে সেখানে কোনো ক্লু খুঁজে পায় কিনা। তো তারপর ওই 3টি বইতে তারা 3টি ভিন্ন ভিন্ন ম্যাপ পায়। তো তারপর রক ওই 3টি বইয়ের ম্যাপ এক জায়গায় করে, মানে ঘটনা হচ্ছে কি, ওই 3টি বইয়ের 3 জন ভিন্ন লেখক ছিল এবং তারা 3টি ভিন্ন দ্বীপ নিয়ে লিখেছিলেন। কিন্তু ওই কোডের মাধ্যমে বোঝা যায় যে ওই সবগুলো দ্বীপ একটা আরেকটার সাথে কানেক্টেড। আর তারপর রক যখন ওই 3টা দ্বীপের ম্যাপ এক জায়গায় করে তখন সে পুরো তথ্য পেয়ে যায় যে এটা এক দ্বীপেরই, আর এই দ্বীপটিকে এক একজন এক একভাবে বর্ণনা করেছিল। আর এর সাথে তারা এটাও পায় ওই দ্বীপটি পৃথিবীর কোন জায়গায় রয়েছে। আর তারপর শন তার ব্যাগপত্র গুছিয়ে ফেলতে শুরু করে, আর তখন রক বলে, তুমি কোথায় যাচ্ছ? শন বলে, আমি ওই দ্বীপটিতে যাব। তখন রক বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা একটা কাল্পনিক বই, আর এই কাল্পনিক বইয়ের মধ্যে লেখা রয়েছে যে প্রশান্ত সাগরের ওই জায়গায় একটা দ্বীপ রয়েছে, কিন্তু ম্যাপে তুমি দেখো এরকম কোনো দ্বীপ নেই, আর এটার উপর বিশ্বাস করে তুমি কি সেখানে যাবে? আর কে না কে তোমাকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি সেন্ড করেছে আর তুমি সেটাকেই বিশ্বাস করছো? তখন শন বলে, সেটা অচেনা কেউ পাঠায়নি, সেটা আমার দাদা আলেকজান্ডার পাঠিয়েছে, আর সে এই বইয়ের ফ্যান ছিল। আর আমরা জানি শনের বাবা মানে গত পর্বে যাকে দেখেছিলাম আমরা, সেও কিন্তু এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ছিল, এবং একটা বই পড়ে সে জানতে পেরেছিল পৃথিবীর মাঝখানে আরেকটা পৃথিবী রয়েছে, আর সেখানে অ্যাডভেঞ্চার করে কিন্তু সে মারা গিয়েছিল। তো এরকম শনের দাদাও এরকম বই পড়ে অনেক আগে হারিয়ে গিয়েছিল এবং তারপর আর কখনোই ফিরে আসেনি। তো শনের মতে তার দাদু ওই বইয়ের রহস্যময় দ্বীপটি খুঁজে পেয়েছে, যেটা অনেক বছর পর পর সমুদ্রে ভেসে ওঠে, আর এজন্যই পৃথিবীর ম্যাপে ওই দ্বীপটি নেই। তো সে তার দাদার কাছে যেতে চায়। তো রক প্রথমে তাকে যেতে দিতে রাজি হয় না, কিন্তু যেহেতু তার ছেলেকে মানাতেও পারছে না তাই সে সিদ্ধান্ত নেয় সে ওর সাথে যাবে। আর তারপর সে শনের মাকে বলে, আমি ওর সাথে যাই, আর আমরা একসাথে অ্যাডভেঞ্চারে গেলে আমার মনে হয় ওর সাথে আমার সম্পর্কটা ভালো হবে, আর ও আমাকে বাবা বলে মেনে নেবে। তো এরপর তারা আমেরিকা থেকে ল্যাটিন আমেরিকার একটা দেশে যায়, মানে দক্ষিণ আমেরিকাতে যায়, আর সেখানে গিয়ে তারা একটা বোট বা হেলিকপ্টার ভাড়া করার সিদ্ধান্ত নেয়। মানে তারা সেই লোকেশনেও যেতে চায় যেখানে ওই দ্বীপটি রয়েছে, কিন্তু ওই লোকেশনের কথা শুনে কোনো ড্রাইভারই রাজি হয় না এবং বলে, কোনো ড্রাইভারই তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে না, কারণ ওই জায়গাটি খুবই বিপজ্জনক এবং ওখানে সবসময় সামুদ্রিক ঝড় হয়ে থাকে, এমনকি হ্যারিকেন এবং সাইক্লোন তো ওখানে রেগুলার ব্যাপার। তো এটা দেখে তারা অনেক নিরাশ হয়ে পড়ে, আর তখন তাদের সাথে বোকাশোকা একজন লোকের দেখা হয় যার নাম গ্যাবাটো, আর সে বলে, আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারি। তো এরপর রকরা খুশি হয়, কিন্তু তারা দেখে গ্যাবাটোর কোনো বোট নেই, তার একটা হেলিকপ্টার, আর হেলিকপ্টার অবস্থা খুবই খারাপ, তো তারা ভয় পেয়ে যায়। আর এছাড়াও গ্যাবাটো তাদের এই হেলিকপ্টার ভাড়ার হিসেবে $3,000 দাবি করে, যেটা রক মোটেও রাজি হয় না, আর হেলিকপ্টার দেখে তো পছন্দ হয়নি। কিন্তু তখনই গ্যাবাটোর মেয়ে চলে আসে কৈলানি, আর তাকে দেখেই রকের ছেলে প্রেমে পড়ে যায়, আর তখন সে তার বাবাকে মানিয়ে নেয় যে না, আমরা এই হেলিকপ্টারেই যাব। কিন্তু কৈলানি বলে, ওখানে আমরা যাব না, আমার আব্বার
ডিলটা আমি বাতিল করে দিলাম। কিন্তু তখন গ্যাবাটো তার মেয়েকে বোঝায়, আমার অনেক টাকা প্রয়োজন, তোমাকে আমেরিকাতে পাঠাতে হবে পড়ালেখার জন্য। মানে ওই হেলিকপ্টার ড্রাইভার তার মেয়েকে রাজি করিয়ে নেয়। তো এরপর তারা হেলিকপ্টারে করে বেরিয়ে পড়ে সে রহস্যময় দ্বীপের সন্ধানে। আর তারপর সেই জায়গা মতো যাওয়ার পরে সবার কথা মতো তারা বড় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। আর তখন রক বলে হেলিকপ্টারটিকে ঝড়ের বাইরে নিতে, কিন্তু তখন হেলিকপ্টার ড্রাইভার গ্যাবাটো জানায়, আমি তো হেলিকপ্টার চালাচ্ছি না, আমরা সাইক্লোনে পড়ে গিয়েছি, হেলিকপ্টারই এখন আমাদের চালাচ্ছে। আর তখন শন সেই রহস্যময় দ্বীপের বই পড়ে বুঝতে পারে যে ওই দ্বীপে প্রবেশ করতে হলে এই সাইক্লোনের মধ্যেই ঢুকতে হবে, মানে ওই দ্বীপে ঢুকার রাস্তায় সাইক্লোনটি। তখন রক বলে, তুমি কি এখন ওই বইটির উপর বিশ্বাস করে বসে আছো? আমাদের তো এখন বেঁচে থাকাই দুষ্কর হয়ে পড়েছে, আমরা সবাই এখন মারা পড়বো। আর তখনই হেলিকপ্টারের উপর বিদ্যুৎ চমকাতে শুরু করে আর সাইক্লোনের ভেতরে পড়ে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়। তো এরপরের দৃশ্যে দেখানো হয় শন চোখ খুলে আর সে বুঝতে পারে সে পুরো একটা অচেনা জায়গাতে এসে পৌঁছেছে। আর তারপর রককে তার ছেলে শন বলে, দেখো আমার কথাই তো সত্যি হলো, আমরা সেই রহস্যময় দ্বীপে এসে পৌঁছেছি। তো যাই হোক, তারা যখন দ্বীপের সামনের দিকে যায় তখন তারা দেখতে পায় বইয়ের যেরকম বর্ণনা ছিল এটা সেরকম নয়, মানে বইয়ে ছিল অনেক সুন্দর একটা দ্বীপ, ভিতরে অনেক সুন্দর জিনিস থাকবে, বাট অ্যাকচুয়ালি এরকম নয়। আর তখন তারা ভাবে কিভাবে এই দ্বীপ থেকে বের হয়ে যায়। আর তখনই তারা একটা গুহা দেখতে পায় আর তারপর সেই গুহার ভেতর প্রবেশ করে সামনে এগোতে থাকে। তারপর এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সামনে এত সুন্দর একটা দৃশ্য ছিল যেটা তারা কখনো স্বপ্নেও দেখেনি। তো এরপর শন তাদের সবাইকে বলে, ঠিক এরকম সুন্দর প্রকৃতির বর্ণনাই এই বইটিতে ছিল। আর তারপর তাদের সামনে দিয়ে একটা বড় প্রজাপতি যায় আর একটা ছোট হাতি দেখতে পায়। তার মানে আমাদের পৃথিবীতে যেসব প্রাণী অনেক বড় হয় এখানে সেই প্রাণীটি ছোট, মানে সাইজ উল্টাপাল্টা আর কি। তো শন অনেক এক্সাইটেড হয়ে যায় কারণ তার দাদা এখানে রয়েছে আর অনেক বছর পর তার দাদার সাথে দেখা হবে। তো এরপর তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কিছুদূর যাওয়ার পরেই তাদের সামনে অদ্ভুত ধরনের পাথর পড়ে আর সেই পাথরের উপর দিয়ে যাওয়ার সময় রকের একটা পা ওই পাথরের মধ্যে ঢুকে পড়ে। তখন রক বুঝতে পারে এটা কোনো পাথর নয়, এটা হয়তো কোনো প্রাণীর ডিম। আর তখনই দেখা যায় পাশে একটা বড় টিকটিকি জাতীয় প্রাণী ঘুমিয়ে রয়েছে। তো তারপর তারা সিদ্ধান্ত নেয় চুপচাপ ওই প্রাণীটিকে না জাগিয়ে এখান থেকে পালাবে। কিন্তু তখনই হেলিকপ্টার চালক গ্যাবাটো ডিম ভেঙে ডিমের ভেতরে পড়ে যায় আর যার কারণে ওই গিরগিটি জাতীয় প্রাণীটি জেগে যায় এবং তাদের চারজনের উপর আক্রমণ করতে থাকে। আর প্রাণীটি যখন তাদের মেরেই ফেলবে তখনই ওই প্রাণীটিকে কেউ কাঠের গুড়ি দিয়ে আঘাত করে, যার ফলে প্রাণীটি অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে আমরা আলেকজান্ডারকে দেখতে পাই আর এই শনের দাদা ছিল। তো যাই হোক, শনের বাবা যেমন পৃথিবীর মাঝখানে গিয়ে আটকা পড়েছিল, শনের দাদা তেমন এই রহস্যময় দ্বীপ খুঁজতে এসে এখানে আটকা পড়েছিল। আর এখানে সরাসরি আসা যায় না, ওই সাইক্লোনের মধ্যে দিয়ে আসতে হয় যার জন্য এখানে কেউ আসতে পারেনি আর। তো যাই হোক, শন তার দাদাকে দেখে অনেক খুশি হয় আর তারপর সে তাদের চারজনকে নিজের ছোট বাড়িতে নিয়ে যায়। আর এখানে উল্লেখ্য, ওই বাড়িতে গিয়ে রক এবং শনের দাদার মধ্যে অল্প কিছু ঝগড়া হয় কারণ দুজনের চিন্তা ভাবনা আলাদা ছিল আর তাছাড়াও তারা একে অপরকে পার্সোনাল অ্যাটাক করতো। মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে তার ছেলের বউর বর্তমান জামাই, মানে এরকম একটা কথাও ছিল যে তোমাকে চয়েস করলে কিভাবে। তো যাই হোক, শনের দাদার ওই ট্রি হাউসটি অনেক ছোট ছিল কিন্তু এর ভেতরে ফাইভ স্টার হোটেলের মতো পরিপাটি করে সাজানো ছিল। এটা দেখে কৈলানি মানে নায়িকাটি অনেক খুশি হয়। আর এছাড়াও ওখানে খাওয়ার জন্য অনেক প্রাকৃতিক জিনিস ছিল, এছাড়াও সেখান থেকে অনেক সুন্দর ভিউ ছিল। তো যাই হোক, সেখানে আমরা একটা রেডিও দেখতে পাই আর এই রেডিও দিয়েই কিন্তু শনের দাদা পৃথিবীতে ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিল। তো তখন কৈলানি পৃথিবীতে বা বাইরের দুনিয়াতে খবর পাঠানোর চেষ্টা করে কিন্তু আলেকজান্ডার তাকে বলে, আমরা এমন একটা জায়গায় রয়েছি এখান থেকে সবসময় রেডিও কানেকশন পাওয়া যায় না, আমাদের এই আকাশ বরাবর একটা স্যাটেলাইট বসানো আছে, সেই স্যাটেলাইটটা ঘুরতে ঘুরতে যখন আমাদের এই দ্বীপ সৈসে আসবে তখন আমরা আবার রেডিও ফ্রিকোয়েন্সি সেন্ড করতে পারবো। তো তখন কল্যাণে জিজ্ঞেস করে এর জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হবে। তখন আলেকজান্ডার বলে প্রায় 2 সপ্তাহ। আর তখন রক রেগে যায়। তো যাই হোক, পরের দিন আলেকজান্ডার তাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছুদূর যাওয়ার পর তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যেটার নাম ছিল দ্য লস্ট সিটি অফ আটলান্টিস। আর সেটা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যায়। কিন্তু রক বলে, এটা এখানে কিভাবে থাকতে পারে, এটা তো এখানে থাকার কথা নয়, এটা পানির নিচে হারিয়ে গিয়েছিল। আর তখন আলেকজান্ডার বলে, জুস বার্নের যে বইটি ছিল সেই বইটিতে এই শহরটি পানির নিচেই বলা হয়েছে, কিন্তু আমরা বর্তমানে যে দ্বীপটিতে রয়েছি এই দ্বীপের 140 বছরের একটা সার্কেল রয়েছে। এই 140 বছরের মধ্যে 70 বছর এই দ্বীপটি পানির উপরে থাকে আর 70 বছর পানির নিচে থাকে। তো জুস বার্ন যখন এই শহরের বর্ণনা দিয়েছিল তখন ওটা পানির নিচে ছিল। আর তখন রকের সৎ ছেলে তাদেরকে আরো ভালো করে বোঝায়, বলে এটা হচ্ছে পৃথিবীর নিচে মাটির কিছু প্লেট রয়েছে, ওই প্লেটগুলো একটার সাথে যখন আরেকটা ঘষা খায় বা ধাক্কা খায় তখন কিছু মাটি উপর উঠে যায় আর যার ফলে সাগর নিচ থেকে দ্বীপ বেরিয়ে আসে। তো এটা আপনি নিজেও চেক করতে পারেন। আপনি যদি দুইটা সুইংগামি পাশাপাশি এক জায়গায় করে ধাক্কা দেন তাহলে দেখবেন যে জায়গাটায় বাড়ি খেলো সেটা উপর উঠে যাবে। তো যাই হোক, শনের দাদা বলে যে আমি এখানে 14 বছর আগে এসেছি আর আমি কথা দিয়েছিলাম আমার ছেলেকেও, মানে শনের যে বাবা মারা গিয়েছে তাকেও এই দ্বীপে নিয়ে আসবো, কিন্তু সে তো আর এখন নেই, কিন্তু আমি চাচ্ছিলাম আমার বংশের কেউ এই দ্বীপটাকে পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিক যাতে আমার বংশের কারো নাম হয়, আর এর জন্য আমি আমার নাতিকে ফ্রিকুয়েন্সি পাঠিয়েছিলাম, আর আমার নাতি যদি এই দ্বীপটিকে পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দেয় তাহলে আমার নাতির অনেক নাম হবে। তো যাই হোক, আমার হিসেব অনুযায়ী এই দ্বীপটি আরো 14 বছর পানির উপরে থাকবে। কিন্তু তার
রক তার কথায় ভরসা পায় না। সে সেখানে কিছু পানি দেখতে পায় আর তারপর পানিটা টেস্ট করে এবং টেস্ট করে শনের দাদাকে বলে, আপনার হিসাব ভুল, এই জায়গাটি খুব দ্রুত পানির নিচে চলে যাবে, হতে পারে কয়েকদিনের মধ্যে। কিন্তু শনের দাদা রকের কথা একদমই পছন্দ করে না, কারণ তার গণনা কখনোই ভুল হতে পারে না, কারণ এই দিবসে বেশি দিন ছিল। কিন্তু তখন রক তাকে বোঝায়, এই পানিটি দেখুন লবণাক্ত, তার মানে এটা ডাইরেক্ট সাগরের পানি, কিন্তু এই পানিটি যদি মেঘের পানি হতো তাহলে এটা লবণাক্ত হতো না। তো তার মানে দ্বীপটা অলরেডি মাটির নিচে যাওয়া শুরু করেছে। আর তখন আলেকজান্ডার বুঝতে পারে যে না, তার গণনা ভুল হয়েছে, এই দ্বীপটি আর 3-4 দিনের মধ্যে পানির নিচে ডুবে যাবে, আর তারপর এই দ্বীপের সাথে তারা সবাই মারা পড়বে। তো তখন সবাই ভাবে তাদের কাছে তো কোনো বোটও নেই, কিংবা হেলিকপ্টারটাও ধ্বংস হয়ে গিয়েছে, তারা এখন এই দ্বীপ থেকে বের হবে কিভাবে। আর তখন রকের সৎ ছেলে বলে, জুজ বার্নের বইতে, মানে যে বইতে এই দ্বীপ সম্পর্কে গল্প ছিল সেই বইতে নাকি ছিল ভারতীয় ক্যাপ্টেন নিমো এসেছিল একটা সাবমেরিন নিয়ে এখানে, আর নিমো এখানেই মারা গিয়েছিল, কিন্তু তার সাবমেরিনটি এখনো এখানে রয়েছে। তো এখানে ছোট্ট আমি একটা অফ টপিক পরিচয় দিই ক্যাপ্টেন নিমোর। আপনারা যারা লিগ অব এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান সিনেমাটা দেখেছিলেন, সেখানে ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন সিদ্দিকী যে ক্যাপ্টেন নিমো ছিলেন, এখানে তার কথাই বলা হয়েছে। তো যাই হোক, এরপর রকের সৎ ছেলে বলে, আমরা যদি ওই সাবমেরিনটি খুঁজে পাই তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বাড়ি ফিরতে পারবো। আর তখন আলেকজান্ডার বলে, এই সাবমেরিনের খবর আমরা একমাত্র ক্যাপ্টেন নিমোর যে ডায়েরি ছিল সেখান থেকে জানতে পারবো, যে সে কোথায় সাবমেরিন রেখেছে। তো তারা সবাই সেখানে যায় যেখানে ক্যাপ্টেন নিমো মারা গিয়েছিল, মানে আলেকজান্ডার এগুলো জানতো আর কি। তো তারপর সেখানে তারা ডায়েরিটি উদ্ধার করে, কিন্তু ডায়েরিটি উদ্ধার করার পরই সেই পুরো গুহাটা ভাঙতে শুরু করে। তো নাইকা অনেক কষ্ট করে সেখান থেকে বেঁচে আসে। তো তারপর আলেকজান্ডার ওই ডায়েরি পড়ে সাবমেরিনটি কোথায় আছে সেটা জানতে পারে, আর তারপর তাদের সবাইকে জানায়, ওইখানে যদি আমরা পৌঁছতে যাই তাহলে দুটো রাস্তা আমাদের সামনে রয়েছে, একটা হলো খুব সহজ রাস্তা, কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে আমাদের সময় লাগবে বেশি, কিন্তু আরেকটা হলো দুর্গম পথ, যেখানে অনেক বিপদে পড়বো আমরা কিন্তু সময় অনেক কম লাগবে। কিন্তু যেহেতু তাদের হাতে সময় কম, তাই তারা দুর্গম বা ডিফিকাল্ট রাস্তাটি বেছে নেয়, আর সাথে সাথে রওনা হয় সাবমেরিন খোঁজার উদ্দেশ্যে। তো যাত্রাপথে তারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে, আবার অনেক জন্তু এবং আশ্চর্য রকমের গাছ দেখতে পায়। তো তারা জার্নির একটা সময় একটা সোনার অগ্নিগিরি দেখতে পায়, মানে যেখান থেকে আগুনের লাভা বের না হয়ে জ্বলন্ত সোনা বের হচ্ছিল। আর সোনার অগ্নিগিরি দেখে রকের সৎ ছেলে সেই দিকে যেতে থাকে, কিন্তু রক তাকে বাধা দেয়, বলে আমাদের হাতে এখন সোনার সংগ্রহ করার সময় নেই, আমাদের এখন জীবন বাঁচাতে হবে, আমাদের তাড়াতাড়ি সাবমেরিনটি খুঁজে বের করতে হবে। কিন্তু রকের সৎ ছেলে রকের কথার পাত্তাই দেয় না, কিন্তু এরপর যখন নাইকা এসে তাকে বোঝায় তখন তার কথা আর ফেলতে পারে না। যাই হোক, তারা হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের সামনে এসে পৌঁছায়, মানে এই খাড়া পাহাড়টির ওপারেই সাবমেরিনটি রয়েছে। আর তখন রক ওই বুড়ো আলেকজান্ডারকে বলে, আপনি কি আমাদের ঠিক পথে এনেছেন? তখন আলেকজান্ডার বলে, একদম ঠিক পথেই তো এনেছি। আর তখন রক বলে, আমাদের তো পাহাড়ের ওপারে যেতে হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব, আমরা কি ডানা লাগিয়ে উড়ে যাব? তখন আলেকজান্ডার বলে, তুমি খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছো। আর এ বলে সে কোথাও চলে যায়। আর তারপর সে যখন ফিরে আসে আমরা দেখি সে একটা মৌমাছির উপর উড়তে উড়তে এসেছে, কারণ এই পৃথিবীতে যেসব জিনিস ছোট সেগুলো অনেক বড় আকৃতির হয়, আর মৌমাছিকে কন্ট্রোল করা সহজ হবে। তো এরপর তারা সবাই মৌমাছির পিঠে চড়ে ওই পাহাড়ের উপরে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পথে একটা বিপদ এসে হাজির হয়, কারণ এখানকার পাখি মৌমাছি খাওয়ার জন্য তাদের তাড়া করেছে। তো পাখিটি যখন তাড়া করছিল তখন নায়িকা মৌমাছি থেকে পড়ে যেতে থাকে, আর তখন শন গিয়ে তাকে বাঁচায়, কিন্তু বিনিময়ে শনেরই পা ভেঙে যায়। আর ওদিকে পাখিটিকে কৌশলে একটা মাকড়সা জালের আটকিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। তো যাই হোক, রাত হয়েছে বলে তারা একটা নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে থাকে, আর সেখানে আমরা দেখতে পাই রক তার সৎ ছেলের পা ঠিক করছে। আর এখানে আলেকজান্ডারও রকের প্রতি আগের চেয়ে একটু বেশি আগ্রহী হয়েছে, আর তখন রক অনেক সুন্দর গান গায়। আর এরপর আলেকজান্ডার এবং তার সৎ ছেলে পুরোপুরি রকের উপর ইমপ্রেস হয়ে যায়, রকের সাথে তাদের যে একটু প্রবলেম ছিল মানসিক সেটা ঠিক হয়ে যায়। তো পরের দিন সকালে তারা যখন ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পায় তাদের চারদিকে পানিতে ভর্তি হয়ে গিয়েছে। এটা দেখে রক বলে, আমরা ভেবেছিলাম যে আমাদের হাতে 3-4 দিন সময় রয়েছে, কিন্তু না, আমাদের কাছে মাত্র 3-4 ঘন্টা সময় রয়েছে, মানে দ্বীপটি খুব দ্রুত পানির নিচে চলে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে তারা দেখতে পায় তাদের সাথে গাবাটো নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন তার মেয়ে বলে, আমি জানি সে কোথায় গিয়েছে, সে নিশ্চয়ই সোনার অগ্নিগিরির কাছে গিয়েছে, কারণ সে আমাকে আমেরিকা পাঠিয়ে পড়ালেখা করাতে চায়, আর এই জন্য অনেক টাকার প্রয়োজন, আর আমার খুশির জন্য সে এটা করেছে। তো তাদের হাতে যেহেতু সময় কম তারা দুই দলে বিভক্ত হয়, রক আর তার সৎ ছেলে যায় সাবমেরিনের উদ্দেশ্যে, আর আলেকজান্ডার এবং নায়িকা যায় তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে। তো রক আর তার সৎ ছেলে একদম পাহাড়ের কিনারে এসে পৌঁছায়, কিন্তু সেখানে তারা কোনো সাবমেরিন দেখতে পায় না, কিন্তু বই অনুসারে সাবমেরিনটি এখানেই থাকার কথা। আর তখন রকের সৎ ছেলে অনেক ভয় পেয়ে যায়, সে ভাবে তারা হয়তো কোনোদিন এখান থেকে বের হতে পারবে না, আর এই দ্বীপের সাথে তারাও মারা পড়বে। কিন্তু রক যেহেতু সেনাবাহিনীতে ছিল তার ব্রেন একটু বেশি কাজ করত, সে বলে, দেখো পানির লেভেল কিন্তু অলরেডি বাড়ছে, তো সাবমেরিনটি এখানেই বাধা ছিল, আর যেহেতু দ্বীপটাই নিচ দিকে যাচ্ছে তাহলে সাবমেরিনটাও পানির নিচে চলে গিয়েছে, তো আমাদের পানির নিচে যেতে হবে। তো তখন তাদের কাছে কিছু জিনিস ছিল, সেগুলো দিয়ে একটা অক্সিজেন মাস্কের মতো বানিয়ে তারা পানিতে ঝাঁপ দেয়, আর পানির প্রায় 50 ফুট নিচে যাওয়ার পর তারা সাবমেরিনটি খুঁজে পায়। তো তারা কোনো রকমে সাবমেরিনের কাছে পৌঁছায় আর সাবমেরিনের গেট খোলার চেষ্টা করে, কিন্তু তখন একটা বিশাল আকৃতির ইলেকট্রিক ইলফিশ তাদের উপর হামলা করে। তো তারা কোনোভাবে ওই প্রাণীটির হাত থেকে বেঁচে
সাবমেরিনে প্রবেশ করে ঠিকই, কিন্তু সাবমেরিনটি পানিতে ভর্তি হয়ে যায় আর তখন সাবমেরিনটির পুরো ট্যাঙ্ক খালি করে পানি বের করে দেওয়া হয়। আর তারপর তারা সাবমেরিনটি চালু করার অনেক চেষ্টা করে, আর যেহেতু 100 বছর ধরে এই সাবমেরিনটি এখানে পড়ে রয়েছে তাই এটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, তারা কিছুতেই সাবমেরিন চালু করতে পারছে না। আর তখন রকের মাথায় একটা বুদ্ধি আসে, সে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সাবমেরিনের বাইরে বের হয়, আর তার হাতে একটা লোহার রড ছিল, সে ওই বিদ্যুতের মাছটিকে দৃষ্টি আকর্ষণ করে। তারপর ওই বিদ্যুতের মাছটি যখন তাকে আক্রমণ করতে আসে, রক তখন সেই রডটি তার মুখে ঢুকিয়ে দেয়, আর ওই রডের সাথে সাবমেরিনের ব্যাটারি লাইন করা ছিল যার জন্য সাবমেরিনটিতে ইলেকট্রিক পাওয়ার চলে আসে আর সাবমেরিন চালু হয়। আসলে এই মাছগুলোতে হাজার হাজার ওয়াটের কারেন্ট বা ইলেকট্রিক জেনারেট করতে পারে, আর এর জন্য ইলেকট্রিক শকওয়েভই ওই সাবমেরিনটি চালু হয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই আলেকজান্ডার আর কৈলানি তার বাবাকে খুঁজে পেয়েছে, আর তার বাবা একটা বড় সোনার খণ্ড মাটির নিচ থেকে তোলার চেষ্টা করছে, আর তখনই তার মেয়ে অনেক বুঝিয়ে তাকে ফিরে যাওয়ার জন্য রাজি করায়। আর তারা তিনজনে যখন সমুদ্রের তীরে এসে পৌঁছায় তখন তারা কিছুই দেখতে পায় না, কিন্তু ইতিমধ্যে দ্বীপের অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে, চারদিকে ভূমিকম্পের মতো ভাঙতে শুরু করেছে, সমুদ্রের তুফান খুব জোরে আসতে শুরু করেছে, আর তারা বুঝতে পারছে এই দ্বীপটি খুব শীঘ্রই পানির নিচে চলে যাচ্ছে। আর তখনই ওই দ্বীপটি ভেঙে তারা পানির নিচে পড়ে যায়, আর আমরা ভেবে নেই তারা হয়তো মারাই পড়বে, কিন্তু শনেদের তিনজনকে পানির নিচে দেখে সাবমেরিনে তুলে নেয় যার ফলে তারা বেঁচে যায়, আর নায়িকা তারপর শনকে কিস করে। আর রক অনেক কৌশলে সেই তুফানের কবল থেকে ওই সাবমেরিন দিয়ে তাদেরকে পৃথিবীতে নিয়ে আসে। তো এরপর 6 মাস পরে আমাদের দেখানো হয়, তখন আমরা দেখি কৈলানি এবং হেলিকপ্টার চালক গ্যাবাটো দুজনে অর্থনৈতিকভাবে অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ তারা যে পুরনো সাবমেরিনটি পেয়েছে সেটা দিয়ে পর্যটকদের ঘুরিয়ে গ্যাবাটো ইদানিং অনেক টাকা ইনকাম করে, আর এর জন্যই কৈলানি এখন আমেরিকাতে পড়াশোনা করছে, মানে শনের দেশে। তো সে শনের জন্মদিনে তার বাড়িতেও চলে এসেছে, আর তখন আমরা দেখি আলেকজান্ডার এসে শনকে একটা নতুন অ্যাডভেঞ্চার বই দেয়, আর এই বইটিও জুস বার্নের, আর বইটির নাম ছিল ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, মানে পৃথিবী থেকে চাঁদে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়, তার মানে এটার তৃতীয় পার্ট আসতে চলেছে, আর তৃতীয় পার্টটি হবে চাঁদের কাহিনী নিয়ে। তো আমি ওয়েট করতে পারছি না কবে তৃতীয় পার্টটি আসবে। তবে যেহেতু এই সিনেমাটা রিলিজ পেয়েছিল আজ থেকে 9 বছর পূর্বে, তার মানে তৃতীয় পার্ট আসার সময় হয়ে গিয়েছে, আমাদের জাস্ট আর একটু অপেক্ষা করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।